কাতলও আছে না, শুধু রুই এই সামনে আছে না? আচ্ছা, কত করে বেচেন কাতল? 5 কেজি 5.5 কেজি কত করে এগুলো? 500 টাকা কেজি মিরগেল মাছ কেমন দাম? 320 টাকা ওটা কি মহাশয়? কতটুকু ওয়েট আছে ওইটা? বড় অনেক, 7 কেজি না? কত করে বিক্রি করছেন? 500 টাকা কেজি আচ্ছা, এই পাবদা কত করে এগুলো? 300 টাকা তেলাপিয়া কত করে? তেলাপিয়া 220 এগুলো কত করে মিরগেল বড়গুলো? 330 টাকা আচ্ছা, আপনি তো সব তো খুচরা বিক্রি করেন না? খুচরা আছে। চিংড়ি এটি কেমন দাম? 1000 টাকা কেজি এটা কি চাষেরটা? ও, চাষেরই তো, চাষেরটা দেখেন। আমরা মোটামুটি এই বাসাবো খুচরা মাছ বাজারে কেমন দাম আছে মাছের আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। চলেন, সামনের দিকে আরও আছে, আরও দেখা আপনাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকল সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা। আজ আমরা চলে আসছি ঢাকা বাসাবো খুচরা মাছ বাজার। দেখেন, এটা হচ্ছে বাসাবো খুচরা মাছ বাজার। বাজারটি খুবই ছোট, তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে মাছের দাম কেমন যাচ্ছে। দেখেন, এখন মোটামুটি ভিড় আছে, একটু মাছের দাম কেমন একটু জিজ্ঞেস করব আমরা। দেখেন, এখানে শিং মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। দেখেন, শিং মাছ কেমন দাম কাকা? শিং মাছ কেমন দাম? দেশিটা না, 1600 টাকা। দেখেন, দেশি শিং এটা 1600 টাকা করে যাচ্ছে। রুই কেমন দাম? রুই আচ্ছা, আচ্ছা, নদীরটা হচ্ছে 650 না? আর এটি কি দেশিটা? দেশের রুই চাষেরটা আর কি। কত করে চাষেরটা? 550 টাকা আচ্ছা, আর কত করে? আয় 1200 টাকা করে। ওইটাও কি একই? দুটো একই, 1200 টাকা করে। আচ্ছা, এটা কত করে বিক্রি করছেন? 500 টাকা করে না? মিনি মাছ কেমন দাম? মিনি 800 টাকা বাইন কেমন দাম বিক্রি করেন কাকা? বাইন বাইন আচ্ছা, 800 1000 এরকম বিক্রি করে। দেখেন, এখানে বড় সাইজের চিংড়ি মাছ আছে। বড়টা কত করে বিস্তেন চিংড়ি মাছ? বড়টা কত করে চিংড়ি? 1500 টাকা না? এটা কি নদীরটা না? আর উঁচু কত করে ছোট গুলা? 1600 টাকা করে। আচ্ছা, ওটাও তো নদীর না? নদীরটা আচ্ছা। আপনি নদীর মাছটাই বেশি আনেন না? আপনাদের তো নদীর মাছ, দেশি মাছটা বেশি দেখা যাচ্ছে আপনাদের কাস্টমারটা বেশি। হ্যাঁ, দেশি মাছ খাওয়া, বুঝতে পারছি। দেখেন, আপনারা দেখানোর চেষ্টা করলাম, এই দোকানটায় কিছু দেশি মাছ আছে আর নদীর মাছও আছে কিছু, দেখালাম আপনাদের। চলেন, এই পাশে আরও আছে, দেখা আপনাদের। দেখেন, এখানে দেশি চিংড়ি মাছ আছে। দেখুন কাকা, দেশিটা কত করে চিংড়ি? হ্যাঁ, কত করে? 900 টাকা করে না? নদীরটা চাষের তো না? আচ্ছা, এটা হচ্ছে চাষের, 900 টাকা করে বিক্রি করছে। দেখেন, জয়ের ফিশ ভেটকি কত করে? ভেটকি এটা 1 কেজি 400 গ্রাম মতো। জি, 750। আচ্ছা, 750, 800 এরকম বিক্রি করছে, 1 কেজি 400 গ্রাম ওয়েট। আর কেমন দাম? আর 2 কেজি 850 টাকা। আচ্ছা, 2 কেজি 850। আর ওই পাশের বড়টা? বড়টা হলো 3 কেজি হবে, এটা 1000। আচ্ছা, 3 কেজি হবে, 1000 টাকা না? কেজি। আচ্ছা, 3 কেজি সাইজের আর কি, 1000 টাকা। আচ্ছা, রুই কেমন দাম বিক্রি করেন? রুই 4 কেজি 4 কেজি না? কত করে? 400 টাকা কেজি কাতল কয় কেজি হবে? 6 কেজি 550। আচ্ছা, 550 টাকা করে 6 কেজি আর ছোটগুলো কত করে রুই? কত? আচ্ছা, কত করে বললেন? কত টাকা রেট? কত? 320 টাকা করে। আচ্ছা, 2 কেজির একটু বেশি, 320 টাকা করে। দেখেন, আর বল কত করে? 4 কেজির উপর আছে, 750 টাকা করে 4 কেজির উপর আছে। আচ্ছা, 1.5 কেজি 1.5 কেজি কত? 550 টাকা করে। দেখেন, এখানে কাকাদের অনেক মাছ আছে। কাকা, এই বাইন কত করে? দেশি বাইন 500 টাকা কেজি না? আর এইগুলো কত করে? বাগদা চিংড়ি? বাগদা চিংড়ি কত করে এগুলো? 750 টাকা করে। দেখেন, এটা হচ্ছে ঢাকা বাসাবো খুচরা মাছ বাজার। আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে মাছের দাম কেমন। কত করে কাকা? 550 টাকা না? বাইন কত করে বিক্রি করেন? বাইন 600 টাকা করে।
পোয়া কত করে? পোয়া 450, ফুলের কত করে? 400 টাকা কেজি। আচ্ছা 400 টাকা কেজি। দেখি এই যে কাকারা নিচ্ছে মাছ, কাকা এর কি মাছ সেও কাকা? কত করে কাকা এগুলো? 500 টাকা, 500 টাকা কেজি। দেখেন এর কি মাছ কাকা? আচ্ছা পাঁচ মিশালি কত করে? 300 টাকা না? এটা কত করে? 400 টাকা। এটি কি কাজ কি বড় গোলা? বড়টা। আচ্ছা কত বললে এটা? 400 টাকা কেজি। ওই দেশি চিংড়ি কত? 900 টাকা না? আচ্ছা এটা 760 টাকা, 760। এটা কি দক্ষিণ অঞ্চলের? চিংড়ি মাছটা কমই কারণ সিজন তো শেষ, সিজন শেষ। এটা কত করে ট্যাংরা? আচ্ছা এটা 700 টাকা করে, আর এটা হচ্ছে 650 টাকা করে। এটা কত করে? 500 টাকা না? পাবদা কত বিক্রি করছেন? 400 টাকা করে। এই সামনেরটা কত করে? এটা 1400 টাকা না? কতটুকু ওয়েট আছে? 700 গ্রাম, 1400 টাকা না? আর এটা কতটুকু ওয়েট আছে? 800 গ্রাম না? আচ্ছা কতটুকু বললেন? 1600 টাকা না? আর এটা কতটুকু আছে? যে 600 গ্রাম 1300 টাকা করে। দেখেন এটা হচ্ছে ঢাকা বাসাবো খুচরা মাছ বাজার। দেখেন এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কেমন দামে বিক্রি হচ্ছে। কাকা এই বড় চিংড়ি কত করে কাকা? 1100 টাকা না? আচ্ছা এই নদীর চিংড়ি এটা কত করে? 1200 টাকা করে। আচ্ছা 1100 টাকা বিক্রি করতেছে। দেখেন বেলে মাছ কেমন দাম? 1000 টাকা করে। আচ্ছা এই বড় রুই কত বিক্রি করছেন? বড়টা 480 টাকা কিনে আনছেন? 500-600 এরকম বিক্রি করে, আসলে যার কাছ থেকে এরকম রাখতে পারে। দেখেন এই পাবদা কেমন দাম কাকা? পাবদা 500 টাকা কেজি না? 500 টাকা কেজি। দেখেন এই ট্যাংরা কেমন দাম বিক্রি করছেন? 600 টাকা। আর ওই পাশে আছে ওইটা হচ্ছে 500 টাকা করে। আর পোয়া কত করে এটা? 600-400 টাকা। আচ্ছা 400 টাকা করে পোয়া। দেখেন কাকা এগুলো কি নদীর কাকা? কত করে বেছেন এগুলো? 1000 টাকা না? পোয়া কেমন দাম? পোয়া 600 টাকা করে। দেখেন 600 টাকা করে পোয়া বিক্রি করছে। দেখেন পাবদা কেমন দাম কাকা? পাবদা, পাবদা কেমন দাম? 800 টাকা না? আচ্ছা এদিকে তবুসি কত করে এগুলো? তবুসি 800 টাকা না? ইলিশ কেমন দাম বিক্রি করছে? 1400-1500 এরকম বিক্রি করছে। দেখেন চিংড়ি কত করে বেছিলেন ভাই? চিংড়ি 1400। আচ্ছা 1500 টাকা করে কেজি। দেখেন চিংড়ি মাছ ভাই। রুই কেমন দাম ভাইয়া? রুই আচ্ছা রুই হচ্ছে বিভিন্ন দামে 300-400 এরকম বিক্রি করতেছে। দেখেন দেখেন এই যে বেশি আরো আছে, আমরা তো দেখাই। আসলে বাজারটা হচ্ছে ছোটই, বেশি বড় না। দেখেন এই যে হচ্ছে বাজারটা, এটা হচ্ছে বাসাবো খুচরা মাছ বাজার। এদিকে হচ্ছে মাছ কাটাও হয়। দেখেন কাকা চিংড়ি কেমন দাম কাকা? এটা চিংড়ি 600 টাকা কেজি না? এই বড়টা কত করে? এই যে পাশেরটা 1000 টাকা কেজি না? আর এই দেশিটা কত করে? 900 টাকা করে না? আচ্ছা কত করে কাকা এগুলো? কত করে এগুলো? 500 টাকা কেজি না? আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাজা মাছ আপনার কাছে না? কত করে রুই এগুলো? 350 টাকা না? কাতলও আছে না? শুধু রুই এই সামনে আছে না? আচ্ছা কত করে বেছেন কাতল? 5.5 কেজি। কত করে এগুলো? 500 টাকা কেজি। মিরগেল মাছ কেমন দাম? 320 টাকা। ওটা কি মহাশয়? কতটুকু ওয়েট আছে? ওটা তো বড় অনেক, 7 কেজি না? কত করে বিক্রি করছেন? 500 টাকা কেজি। আচ্ছা এই পাবদা কত করে এগুলো? 300 টাকা করে। তেলাপিয়া কত করে? তেলাপিয়া 220। এগুলো কত করে মিরগেল বড়গুলো? 330 টাকা। আচ্ছা আপনাদের সব তো খুচরা বিক্রি করেন আপনারা? খুচরা আছে। চিংড়ি এটি কেমন দাম? 1000 টাকা কেজি। এটা কি চাষেরটা? চাষেরই তো, চাষেরটা। দেখেন আমরা মোটামুটি এই বাসাবো খুচরা মাছ বাজারে কেমন দাম আছে মাছের আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আমরা তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ।